পুরনো শত্রুতার জেরে পরপর তিনটি বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার জিওলডাঙ্গা এলাকায়। বুধবার রাতে জিওলডাঙ্গা এলাকার বাসিন্দা রাজু দাস এবং পরেশ দাসের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে স্থানীয় তিনজনের বিরুদ্ধে। এদিন রাতে হঠাৎই দেখতে পায় পরপর তিনটি বাড়িতে আগুন লেগেছে, তড়িঘড়ি গ্রামবাসীরা আগুন নেভায়। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগেই জিওলডাঙ্গার বাসিন্দা রাখাল দাসের ছেলে দীপঙ্কর দাস স্থানীয় এক মহিলা টুম্পা দাসের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা। এরপর গ্রামবাসীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। গ্রামবাসীরা বাড়িতে আগুন লাগিয়েছে বলেও অভিযোগ ওঠে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, শব্দ হচ্ছে কেন, কিসের শব্দ হচ্ছে? এবার গুমুর চোখে তাকায় দেখি কি আগুন আর আগুন। এবার আমি কই কি এই আগুন দেখা যাচ্ছে, আগুন আগুন, সবাই কোথায়, আগুন আগুন, আর কিছু আর বলতে পারছি না। আমার চিৎকারে এবার পাড়ার সবাই ছুটে বেরোচ্ছে, এবার আমার ঘর থেকে আমরা বেরিতে পারছি না। এবার তখন ওরা পাড়ার লোক ছুটে আসি, দেখে কি এবার দেখে যার ঘরে যার ঘরটা বাইরে তার ঘরে আগুন, এরা বাইরেছে আমার ঘরের জন্য, এদের ঘরে আগুন দেখা যার, ওরা বেরিয়েছে আমার চিৎকারের লাগো আমার বাড়ি ঠেকানোর জন্য, ওদের বাড়ি আগুন। এখন কার বাড়ির আগুন কে নিপাইবে, কার পাড়া পড়শি সবাই আসি, পাড়ার লোকেরা আমাদের এই আগুন নিপানো হয়েছে, আর আমাদের সব দিশেহারা, আমরা কিছুই করতে পারিনি। আমরা এটার বিচার চাচ্ছি। সন্ধ্যা আমাদের সেই রাখাল দাস তার ছেলে দীপঙ্কর দাস আর আমাদের পাড়ার বউ হয়েছে টুম্পা দাস, এই তিনজন রয়েছে সন্ধ্যা, আমাদের আর কারো সন্ধ্যা নাই। থানা অভিযোগ জানানো হয়ে গেছে, পুলিশে সকালে রাত্রে এসে দেখে গেছে সবকিছু। আমি ঘুমোচ্ছিলাম, সেই সময় আমার মা হুট করে ডাকছে আগুন আগুন করে চিল্লাচ্ছে। আমি কিসের আগুন? আবার আমি ভাবলাম যে কারেন্টে বোধহয় আগুন লেগে গেছে আমার মিটার সামনে দুখানা। এর মধ্যে উঠে দেখি এই মোটামুটি তাঁবুতে ফরফর ফরফর করে আগুন ধরে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বালতি নিয়ে জল নিয়ে তারপরে পিটায় পাটায় এলে আগুন নিবাই। আমি পুরুষ সমেত ওই গামছাটা আর একটা মোবাইল পেয়েছি, আমাদের এখানেই পড়েছিল, সেটা আবার ল্যাম্প দিয়ে ধরেছে, ল্যাম্পটার মুখটা পড়েছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল, গামছা এবং ল্যাম্পের আগুন। পুরো ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।